হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আমাদের চ্যানেলটি দেশ থেকে, দেশের বাইরে থেকে, যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় আমরা আজ এতদূর পর্যন্ত পৌঁছেছি। তো আমরা চেষ্টা করি সবসময় যে আপনাদের ভালো কিছু তথ্য দেওয়ার জন্য। আজকে আপনাদের সাথে যে তথ্যটি শেয়ার করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যারা কম খরচে ইউরোপে যেতে চান তাদের জন্য ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত নাট এখানে দেখার আহ্বান রইল। যারা দেখবেন, যারা ইউরোপে যেতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপ কথাটির নাম শুনলে হয়তো প্রথমে আপনাদের মাথায় আসে কানাডা, ফ্রান্স, জার্মানি, আমেরিকা ইত্যাদি দেশগুলোর কথা। উচ্চশিক্ষা কিংবা কর্মের তাগিদে সবার পছন্দের তালিকার শুরুতেই থাকে ইউরোপের দেশগুলো। ইউরোপের যে 26টা দেশ আছে সেঞ্জানভুক্ত, সেই দেশগুলো। তাই আজকে আমরা কম খরচে ইউরোপে ভিসা নিয়ে কোন কোন দেশে যাওয়া যায়, আমাদের বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার নিয়ম বা উপায়, কম খরচে ইউরোপে স্টুডেন্ট ভিসা, ইউরোপের কোন কোন দেশে যেতে কত টাকা খরচ লাগবে, ইউরোপের ভিসা এজেন্সি, ইউরোপে যাওয়ার বয়স ও IELTS ছাড়া কম খরচে ইউরোপে ভিসা নিয়ে ইউরোপের দেশগুলোতে কীভাবে যাব, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওতে যারা আগে, বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, কম খরচে ইউরোপ ভিসা নিয়ে ইউরোপের যে কোনো দেশে যাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই আজকে আমরা। আসলে ইউরোপের দেশগুলো যেন আমাদের কাছে একটি স্বপ্নের মতো, কেননা ইউরোপের ভিসা অতি সহজে পাওয়া যায় না। এই ভিসা যেন একটি সোনার হরিণ। তাছাড়াও ইউরোপের জন্য ভিসা করতে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে, কিন্তু আপনি জানলে খুশি হবেন বর্তমানে ইউরোপের দেশ কয়েকটি দেশে কম খরচে ভিসার জন্য আবেদন করতে পারবেন। ইউরোপের দেশগুলোতে যারা ভ্রমণ কিংবা পড়াশোনার জন্য যেতে যাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে, কারণ ইউরোপের বেশ কয়েকটি দেশে এখন ভিসা সহজ করে দিয়েছে। আপনাদের মধ্যে অনেকে হয়তো ইউরোপের দেশগুলোতে ভ্রমণ করতে চাচ্ছেন কিংবা কাজের জন্য ইউরোপে যেতে চাচ্ছেন, আর তাই কম খরচে ইউরোপের ভিসা নিয়ে ইউরোপের কোন দেশে যাওয়া যায় জানতে চাচ্ছেন। তাই আজকে আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে মাল্টা। যারা কম খরচে ইউরোপ ভিসা নিয়ে যদি ইউরোপের দেশে যেতে চান, তাহলে তার জন্য প্রথম অবস্থানে যে ইউরোপের দেশটি রয়েছে সেটি হলো মাল্টা। ইউরোপের এই দেশটিতে আপনি যে কোনো কাজের ভিসা ছাড়া ট্যুরিস্ট ভিসা নিয়েও যেতে পারবেন। আর বর্তমানে বাংলাদেশ থেকে অনেক শ্রমিক মাল্টায় সিজনাল কিংবা নন সিজনাল ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করছে। তাছাড়া ভ্রমণ পিপাসু যারা বিদেশ ভ্রমণ করতে পছন্দ করেন তারাও কিন্তু মাল্টা দেশ ভ্রমণ করতে চায়, কারণ ইউরোপের মাল্টা নামক এই দেশটি বেশ কয়েকটি দ্বীপের সমন্বয়ে গড়ে উঠেছে। আর এই সব দ্বীপগুলো দেখার জন্য প্রতি বছর অনেক মানুষ মাল্টা ভ্রমণ করে। তৃতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ড। কম খরচে ইউরোপ ভিসা নিয়ে ইউরোপে যাওয়ার মতো দেশগুলোর মধ্যে নেদারল্যান্ড আরেকটি অন্যতম ইউরোপীয় দেশ, কারণ নেদারল্যান্ডের ভিসা পেতে হলে আপনাকে বেশি সত্য মানতে হবে না। এছাড়াও এই দেশটিতে ভিসা নিয়ে প্রবেশের জন্য বেশি টাকা খরচ করতে হবে না। তাছাড়া বাংলাদেশ থেকে যারা উচ্চশিক্ষার জন্য যেতে চায় এবং যারা নেদারল্যান্ড স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবে তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ, কেননা শুধুমাত্র ইউরোপের এই দেশে স্টুডেন্ট ভিসা পাওয়া একদম সহজ। তৃতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। ভ্রমণের জন্য যে কয়েকটি দেশ আছে তার মধ্যে সুন্দরতম দেশ হলো সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড ভ্রমণ করার জন্য একটি সুন্দর দেশ। ভ্রমণ করতে যারা অনেক ভালোবাসেন তারা প্রতি বছর বিভিন্ন দেশ থেকে ভ্রমণ করে থাকেন, আর সেসব মানুষদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে সুইজারল্যান্ড, কারণ ইউরোপের দেশটিতে এমন কিছু স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে যেগুলো দেখার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি। তবে আপনি চাইলে স্বপ্ন স্বল্প খরচে আসতে পারবেন এবং সুইজারল্যান্ড স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। তারপরের স্থানে রয়েছে পর্তুগাল। পর্তুগাল দেশটির নাম শুনলে মাথায় প্রথমে আসে ফুটবলের কথা, কারণ ফুটবল খেলার জন্য বিখ্যাত পর্তুগাল। কিন্তু কম খরচে ইউরোপে ভিসা নিয়ে পর্তুগালে আসতে চাইলে আপনি বাংলাদেশ থেকে পর্তুগাল ভিসার জন্য আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ফ্রান্স। অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে বেশ শক্তিশালী দেশ ফ্রান্স। ফ্রান্সের দেশের কথা মনে আসলেই কিন্তু শক্তিশালী ফুটবল টিমের কথা মনে পড়ে, কারণ বিশ্বে ফুটবল খেলার জন্য বেশি পরিচিত একটি দেশ ফ্রান্স।
বর্তমানে স্বল্প খরচে ফ্রান্সে আপনি স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে পারবেন। তবে যারা কাজের ভিসা নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য ভিসা পাওয়া একটু কঠিন হয়ে যায়। তবে ফ্রান্সে পর্যটকদের জন্য ফ্রান্স ভিসা পাওয়া অনেক সহজ। এবার আসি বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার নিয়ম বা উপায়। বাংলাদেশ থেকে ইউরোপে যেতে যে জিনিসগুলো বিষয় রাখতে হবে, ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনার একটি বৈধ পাসপোর্ট প্রয়োজন হবে। পাসপোর্ট তো থাকতেই হবে, মাস্ট বি, এবং সেটির অবশ্যই মেয়াদ থাকতে হবে। এরপর আপনাকে সরকারিভাবে ভিসার জন্য আবেদন করতে হবে। আপনি চাইলে সরকারি এজেন্সি বুয়েসেলের মাধ্যমে আবেদন করতে পারবেন, তবে দালালের চক্করে ভুলেও পা বাড়াবেন না। এছাড়া উক্ত দেশগুলোতে যদি আপনার কোনো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ট্যুরিস্ট ভিসার জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। কম খরচে স্টুডেন্ট, উপরোক্ত দেশগুলোতে আপনি চাইলে কিছু কম খরচেও সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন হলো কীভাবে প্রসেসিংটা করবেন। তো সর্বপ্রথম যে দেশে আপনি উচ্চশিক্ষার জন্য যেতে চান সে দেশটি অর্থ সামাজিক অবস্থা সম্পর্কে আপনাকে ভালোভাবে ধারণা নিতে হবে। এরপর সংশ্লিষ্ট দেশের যে বিশ্ববিদ্যালয় পড়তে চান সেখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার যোগ্যতাটাও আপনাকে তৈরি করতে হবে। এরপর উক্ত বিশ্ববিদ্যালয় আপনাকে ভর্তির প্রাথমিক অনুমতি জানিয়ে যে চিঠি দিবে তা হলো অফার লেটার। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদত্ত অফার লেটারটি প্রত্যেক শিক্ষার্থীকে বারবার পড়তে হবে। আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে টিউশন ফি পরিমাণ সহ অন্যান্য বিষয়গুলো। এরপর শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হওয়ার পর তাদের পাঠানো যে অফার লেটারটি আছে সেটি ভর্তির অনুমতিপত্র উল্লেখিত হেডলাইনের ডেডলাইনের মধ্যেই প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে। সঠিক সময়ে তা না পাঠালে ভর্তি বাতিল হয়ে যাবে। ভিসা প্রদানের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন নিয়ম থাকলেও প্রায় সব দেশের ভর্তি প্রক্রিয়ার নিয়ম একই রকম। যে কোনো দেশে ভিসা পেতে হলে সবার প্রথমে সে দেশের ভিসার আবেদনপত্রটি সংগ্রহ করতে হবে। তবে কখনও কখনও শিক্ষা প্রতিষ্ঠানই ভিসার আবেদনপত্র সরবরাহ করে থাকে, আর যদি তা না হয় তবে নির্দিষ্ট যে দূতাবাস রয়েছে সেখান থেকে ভিসার আবেদনপত্র সংগ্রহ করে সঠিক তথ্য দিয়ে নির্ভুলভাবে তা পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র দিয়ে দূতাবাসে জমা দিতে হবে। তারপর একটি নির্দিষ্ট দিনে ইন্টারভিউয়ের মাধ্যমে ভিসা সংগ্রহ করতে হবে। এখন আসি ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগবে। ইউরোপের কোন দেশে যেতে যেতে হলে ঠিক কত টাকা লাগবে এটি চাইলে আপনি অনলাইনে যাচাই করতে পারেন। তবে উপরোক্ত দেশগুলোতে যেতে আনুমানিক 8 থেকে 9 লক্ষ টাকার মতো লাগতে পারে। তবে দালালের খপ্পরে বললে তারা আপনাকে দেশ আপনার থেকে 10 থেকে 15 লক্ষ টাকা নিয়ে যেতে পারে। আসলে এখানে ইউরোপের দেশগুলোতে যেতে বয়স কোনো ব্যাপার না, তবে যারা উচ্চশিক্ষা অর্জনের জন্য তারা তাদের কখনো কখনো একটি নির্দিষ্ট বয়সসীমা বেঁধে দেওয়া হয়। এছাড়া বুয়েসেলের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশ থেকে যে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসে তাদের নির্দিষ্ট একটি বয়সসীমা থাকে আবেদনের জন্য। এছাড়া তেমন কোনো প্রয়োজন হয় না। তাছাড়া ট্যুরিস্ট ভিসা ইউরোপের দেশগুলোতে যেতে চাইলে যে কোনো বয়সের যে কেউ যেতে পারবে, এটা আমরা সবাই জানি। আইএলটিএস ছাড়া ইউরোপের কোন কোন দেশ আছে। ইউরোপের যে দেশগুলো তাদের তার মধ্যে এমন অনেকগুলো দেশ রয়েছে যেখানে কোনো আইএলটিএস ছাড়াই যাওয়া যাবে। তবে আপনি যদি বাংলাদেশ ন্যূনতম 4-4 বছর ইংলিশ মিডিয়ামে পড়ে থাকেন তাহলে আপনার জন্য তেমন কোনো প্রবলেম হবে না। চাইলে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে খুব সহজেই ভিসার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু যদি আপনার ইনস্ট্রাকশন করা থাকে তাহলে আপনার অস্ত্রের ধারটা একটু বেশি হলে এই আর কি। তবে আইএলটিএস ছাড়াও কিন্তু ইউরোপের দেশগুলোতে সহজে যাওয়া যাবে। তাহলে চলুন দেখে নিই আইএলটিএস ছাড়া কোন কোন দেশে যাওয়া যায়। নন সেঞ্জনভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, সার্বিয়া। এই দেশগুলোতে অনায়াসে আইএলটিএস ছাড়া আপনি যেতে পারবেন। এবার আসি সেঞ্জনভুক্ত দেশগুলোতে, ইউরোপের সেঞ্জনভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে পোল্যান্ড, ইতালি, মাল্টা, গ্রিস, পর্তুগাল, ফ্রান্স, হাঙ্গেরি। এই দেশগুলোতে আইএলটিএস ছাড়া ভিসা নিতে পারবেন না। তো বন্ধুরা, সবশেষে কথা হচ্ছে আপনারা যারা খুব কম খরচে ইউরোপে যেতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। আমি দেখালাম কোন কোন দেশে আপনারা কীভাবে যেতে পারবেন এবং কোন কোন দেশে খরচ কেমন। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনারা কী ধরনের নতুন ভিডিও পেতে চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও বানানোর জন্য। সে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।